নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আমার কাছে কমেন্ট এসেছিল, একটি বন্ধু জানতে চাইছে যে 100 পাখির ফার্ম করতে কত খরচ পড়তে পারে। তো আজকের আমি আপনাদের জন্য স্পেশালভাবে ভিডিওটি বানাচ্ছি যে 100 পাখির ফার্ম করতে কত খরচ পড়তে পারে। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা, যেসব বন্ধুরা ভাবছেন যে 100 পাখি দিয়ে শুরু করবেন, তো কত কী খরচ পড়তে পারে সেটি একটি আইডিয়া চাইছেন, তো অবশ্যই আমি আইডিয়াটি দেব। তো বন্ধুরা, আপনাদের সবার প্রথমে একটি কাজ রয়েছে, যেটি হলো আপনাকে সবার প্রথমে একটি জায়গা নির্ধারণ করতে হবে। তো আপনি কোন জায়গায় বানাবেন, তো জায়গাটি 100 পাখির জন্য লাগবে 10 ফুট বাই 6 ফুট। 10 ফুট বাই 6 ফুট জায়গা একটি দেখলে আপনাদের ওখানেই ঘরটি করা যাবে, কোনো অসুবিধে নেই। তো তারপরে আপনার একটি খরচ আছে, সেটি হলো তারের জাল। তারের জাল আপনাকে কিনতে হবে। তো তারের জাল আপনার এরিয়ায় কীরকম দাম চলছে জানি না, আমার এখানে তারের জালের দাম থাকে প্রতিনিয়ত প্রায় চলছে 50 টাকা 45 টাকা, এরকম ফুট চলে। 4 ফুটের জাল, যেমন হাইট থাকে, চার ফুট হাইট থাকে ওটা 50 ফুট করে থাকে এক একটা বান্ডিল। তো আপনি তো 44 থেকে 50 ফুটের মধ্যে একটি জালটি কিনে নেবেন। তো একটি বান্ডিল জাল কিনে নিলে আপনার হয়ে যাবে। তো 50 ফুটই থাকে, অনেক বেশি থাকে সেটা নেবেন না, আপনি 50 ফুটের মধ্যেই নেবেন 50। আর আপনার আরেকটি খরচা দু নম্বরে রয়েছে, সেটি হলো হাঁড়ি। হাঁড়ি কিন্তু আপনার 50 পিস লাগবে, পাখির হাঁড়ি অবশ্যই দিতে হবে আপনাকে। প্রথমে হাঁড়ি না দিলেও চলবে, তো 1-2 মাসের পর আপনি হাঁড়ি দিতে পারেন, 1 মাস নয় 3 মাস অন্তত লাগবে। তো বদ্রি পাখির পূর্ণবয়স্ক হতে এটি 3 মাস সময় নেয়, তো আপনারা অবশ্যই জেনে থাকবেন, অন্য ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো আপনাদেরকে আমি বলছি যে হাঁড়ি 50 পিস লাগবে, তার জন্য আমার এখানে এরিয়ায় চলছে 15 টাকা করে পিস। তো আপনার এরিয়ায় কীরকম দাম চলে আমি তো জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনার এরিয়ায়, আমার এরিয়ায় যেভাবে চলছে আমি সেটাই বলছি। তো 15 টাকা পিস হলে 750 টাকা খরচ হবে আপনার হাঁড়িতে। তো আপনার এর 3 নম্বরে রয়ে যাচ্ছে ইঁট। ইঁট লাগবে আপনার 150 থেকে 200 মধ্যে। তো 200 ইঁটের দাম হচ্ছে 2000 থেকে 2500, আপনার এরিয়ায় যেরকম দাম চলছে সেরকম নেবেন। তো আমার এরিয়ার অনুযায়ী আপনাকে হিসেব দিয়ে দিলাম, 2000 থেকে 2500 লাগবে। বালি আপনার অবশ্যই মেঝে তৈরি করতে হবে, মেঝেটাও হালকা করে বালি আর সিমেন্ট দিয়ে অবশ্যই মেঝে দিতে হবে। তার আগে ইঁট দিতে হবে, ইঁট আপনি 150 থেকে 200 মধ্যে দিয়ে দিলেন, ওখানে লেগে যাবে। তারপরে আপনার বালি লাগবে 2 থেকে 3 বস্তা। তো বালি আপনার কীরকম দাম চলছে, আমার এখান থেকে 120 টাকা করে বস্তা চলছে। তো 2 থেকে 3 বস্তা বালি অবশ্যই লাগবে। সিমেন্ট আপনার তো 1 বস্তা নিয়ে নেবেন, 1 বস্তা নিয়ে নিলে আপনার কাজটা খুব সুবিধেই হবে। তো তারপরে আপনার রয়ে যাচ্ছে খাবার খরচ। তো খাবার খরচ আপনার 100 পাখির উপর দিনে 1 কেজি করে খাবার তো অবশ্যই লাগবে, তো এটি তো নিয়ম। তো বন্ধুরা, তারপরে আপনার খরচ রয়েছে 6 নম্বরে, মাসে খাবার খরচ কত লাগবে। খাবার খরচ মাসে লাগবে 30 থেকে 35 কেজি খাবার তো অবশ্যই লাগবে। এর দাম হচ্ছে 40 টাকা করে যদি ধরা হয়, আমার এরিয়ায় 40 টাকা করে চলছে, তো আপনাদের 40 টাকা করে হিসেব দিচ্ছি। 40 টাকা করে যদি ধরা যায়, এটি 1200 থেকে 1400 টাকা লাগবে। 30 কেজি খাবারের দাম 1200 টাকা হচ্ছে, 35 কেজি খাবারের দাম 1400 টাকা হচ্ছে। তো তারপরে আপনার থেকে যাচ্ছে পাখির দাম। তো আপনাকে তো পাখি অবশ্যই কিনতে হবে, তো পাখির দাম আপনার এরিয়ায় কীরকম চলছে। তো আপনার আমার এরিয়ায় নিয়ত 250 থেকে 300 মধ্যে রেঞ্জে থাকে পাখির দামটা। তো আপনার এরিয়ায় কীরকম দাম চলছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এরিয়ায় 250 থেকে 300 মধ্যে যদি জোড়া থাকে, তো আমি অ্যাভারেজ প্রাইস ধরে নিচ্ছি 250 টাকা জোড়া। তো 250 টাকা যদি জোড়া ধরা হয়, আপনার 125 টাকা করে পিস হয়ে যাচ্ছে। তো আপনার 100 পাখির দাম হয়ে যাচ্ছে 12500 টাকা প্রায়। তো আপনি 250 টাকা জোড়া হিসেবে যদি ধরেন, 12500 টাকা অবশ্যই লাগবে। তারপরে আপনার কী করতে হবে, উপরের পরিকাঠামোটা তৈরি করতে হবে।
তার জন্য একটি খরচ রয়েছে, খড়ের খরচ আপনার রয়েছে 500 থেকে 600 টাকা, তো এটি আপনি ধরে রাখতে পারেন। তারপরে আপনার রয়েছে অনেক কিছু, যে কাঠ লাগে, বাঁশ লাগে, পিলার লাগে, তো তার খরচ একটা আপনাকে ধরতেই হবে। বাঁশ, কাঠ, পিলার নিয়ে আপনার 2000 টাকা ধরে নিলাম, 2000 টাকার বেশিও লাগতে পারে, 2500 টাকা দাম, জিনিসপত্রের দাম অবশ্যই বেড়েছে। আপনার যদি বাড়িতে বাঁশ থেকে থাকে তো অবশ্যই ঠিক আছে, আপনার বাঁশ যদি কিনতে হয় তাহলে আপনার খরচ তো অবশ্যই হবে। তো আপনার কাঠ, বাঁশ, পিলার করে আপনি 2500 টাকা ধরে রাখতে পারেন। তো আপনার তারপরে লাস্টে রয়ে যাচ্ছে লেবার খরচ। তো লেবার খরচ আপনার এরিয়ায় যেমন চলছে আপনি দেখবেন, তো আমার এরিয়ায় 400 টাকা করে লেবার খরচ, 500 টাকাও চলছে। তো সেইভাবে লেবার খরচ যদি দুজন ধরে নিই, তো দুজন যদি দুদিন ভালোভাবে কাজ করে তাহলে কাজটি অবশ্যই হয়ে যাবে। তো চারটে লেবার খরচ আমি ধরে নিলাম, 4 × 4 = 1600 টাকা, 1600 টাকার জায়গায় আমি আরও ধরে নিচ্ছি টোটাল 2000 টাকা ধরে নিচ্ছি লেবার খরচ। তো অবশ্যই এইভাবে খরচ করে আপনারা 100 পাখির ফার্ম তৈরি করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই পরের ভিডিওতে দেখা হবে, টাটা, বাই বাই। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।